আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের এবারের প্রতিবেদন কৃত্রিম প্রজনন নিয়ে। আর এই কৃত্রিম প্রজননের প্রতিবেদনটি তৈরি করার জন্য আমরা আসছি কালীগঞ্জ উপজেলা সাতক্ষীরা জেলার ধলবাড়িয়া ইউনিয়নে। এখানে আমরা দুইটি উপায়ের মাধ্যমে দেখব কীভাবে কৃত্রিম প্রজনন করে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দুইটি উপায়ে কৃত্রিম প্রজনন করা হয়, একটি হচ্ছে হিমায়িত এবং একটি হচ্ছে তরল উপায়ে। আমরা এখানে দুজন স্পেশাল টেকনিশিয়ান হিমায়িত উপায়ে কৃত্রিম প্রজনন করে থাকেন এবং আরেকজন হচ্ছে তরল উপায়ে কৃত্রিম প্রজনন করে থাকেন। আমরা এই দুজনের দুইটি টেকনিকই আজকে দেখব। প্রাণী সম্পদ অফিস থেকে আমরা এখন যাচ্ছি ক্ষুদ্র পর্যায়ে খামারিদের কাছে, যারা এই কৃত্রিম উপায়ে প্রজনন করার জন্য তাদেরকে কল দিয়েছে এবং তারা কীভাবে এই কৃত্রিম প্রজনন করান আজকে আমরা সেটা দেখব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। খামারের প্রতিবেদনে আমরা আসছি আজকে কালীগঞ্জ উপজেলায়। এটা হচ্ছে সাতক্ষীরা অঞ্চলের একটা উপজেলা এবং ধলবাড়িয়া ইউনিয়নে আমরা এখন যে অবস্থানে আছি, এটার নাম কি? মতরিষ্ঠ ইউনিয়ন সনকাগ্রাম। সনকাগ্রামে তো এখানে আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে কৃত্রিম প্রজনন করতে হয়, আর কৃত্রিম প্রজননের দুইটা উপায়, একটা হিমায়িত উপায় একটা তরল উপায়। তো এখন আমরা দেখব হচ্ছে তরল উপায়। আর ইনি হচ্ছেন শেখ ইমরান ভাই, উনি এই এলাকার অত্র এলাকার কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান। তো উনি আজকে আমাদেরকে দেখাবে মূলত কীভাবে করতে হয়। আপনি একটু এই বিষয়ে আগে আমাদেরকে দুই মিনিট ব্রিফিং করেন। কৃত্রিম প্রজনন, আমরা একটা গাভীকে প্রজনন করিয়ে উন্নত জাতের গাভী তৈরি করা হচ্ছে কৃত্রিম প্রজননের কাজ। এবং আমি আজকে যেটা দেখাবো এটা কৃত্রিম প্রজনন তরল দিয়ে অর্থাৎ সিমেন দিয়ে কৃত্রিম প্রজনন করে যেটা জাত উন্নয়ন করা যায় এটা আমি আজকে আপনাদের দেখাবো। এবং এর থেকে খামারিরাও উন্নত জাতের গাভীও পাবে এবং লাভবান হবে। ঠিক আছে, আমাদের প্রথম দরকার সেটা হচ্ছে এআই টিউব, যেটা আমাদের ইনটেক থাকে নতুন, এবং হ্যান্ড গ্লোভ, এটা দিয়ে কৃত্রিম প্রজনন করতে হয়। এবং আমরা এ থেকে সিমেন্ট নিয়ে আমরা কৃত্রিম প্রজনন শুরু করবো। এবং কৃত্রিম প্রজনন করতে গেলে আমাদের এটা থার্মোফ্লাস্ক, এ থেকে আমরা বরফ রেখে এবং সিমেন্ট এটা সংগ্রহ করে থাকি। ঠিক আছে, তো আমরা কৃত্রিম প্রজনন শুরু করবো এখন। সাবান কেমিক্যালের জন্য কোনো সমস্যা হবে না? সাবান মূলত যেটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে কৃত্রিম প্রজনন কাজ করতে গেলে আমাদের সুবিধার জন্য সাবানটা আমরা ব্যবহার করে থাকি, কোনো গরুর কোনো সমস্যা হবে না। এটা হলো আমাদের লিকুইড সিমেন্ট, এ থেকে আমরা কৃত্রিম প্রজনন দিব। এ থেকে আপনার 2 সিসি সিমেন্ট আছে, দিয়ে 2টা গরু গাভী প্রজনন করা যাবে। আচ্ছা, এটা কী জাতের গরুর সিমেন্ট? এটা হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান জাতের সিমেন্ট, এটা হচ্ছে আপনার 85% হলস্টেন ফ্রিজিয়ান সিমেন্ট। সিমেন্টটা আমরা নিচ্ছি, জি সিমেন্ট আমরা হলস্টেন ফ্রিজিয়ান, এটা হচ্ছে তরল সিমেন্ট, এটা তরল থাকে, জি এটা তরল সিমেন্ট। আমরা সিমেন্টটা উঠানো হয়ে গেল, আমরা প্রজনন শুরু করবো। লাস্টটা ধরেন, গরু হিটে আছে কিনা মিউকাস তা আমরা বের করে চেষ্টা করবো। আমরা গোবরটা পরিষ্কার করে নিব, গোবরটা পরিষ্কার করে নিব।
বড় হিটে থাকলে 12 থেকে 18 ঘন্টার ভিতরে প্রজনন করতে হয়। আমরা এখন প্রজনন কাজ শুরু করি। স্যার সিমেন্টটা পাস করে দেবো, সব পাস করে। প্রজনন করার পরে 2 ঘন্টা গরু দাঁড়িয়ে রাখতে হয়, খাবে না এবং শোবে না, এতে সিমেন্টের সমস্যা না হয়। আচ্ছা, বীজটা ঠিকঠাক মতো নিয়েছে কিনা এটা আমরা বুঝবো কতদিন পরে? বীজটা নিয়েছে কিনা ঠিকঠাক মতো এটা 21 দিন পরে বোঝা যাবে। 21 দিন পরে না ডাকে তাহলে কনসেপ্ট হয়েছে, না ডাকে তাহলে 21 দিন পরে বোঝা যাবে যে কনসেপ্ট করছে। 3 মাস পরে যে আমরা চেক করে বুঝতে পারবো যে গরু পেটে বাচ্চা আছে কিনা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা এবার চলে যাবো হচ্ছে হিমায়িত উপায়ে কীভাবে কৃত্রিম প্রজনন করতে হয় সেটা দেখার জন্য। ধন্যবাদ। দর্শক, এখন আমরা কথা বলবো এই এলাকার স্থায়ী একজন কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানের সাথে। দেখি উনি এ পর্যন্ত সরকারি বা বেসরকারি কী কী সাহায্য সহযোগিতা পেয়েছে এবং কীভাবে উনি ওনার এলাকার মধ্যে সাহায্য সহযোগিতা করে থাকেন কিংবা কৃত্রিম প্রজনন সংগঠিত যে কোনো সমস্যাগুলোর সমাধান করে থাকেন। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কাশেম। আমি আমার পয়েন্ট হল রতনপুর বাজার। রতনপুর বাজার বলতে কি উপজেলা? না, রতনপুর বাজার হলো ইউনিয়ন। ইউনিয়ন, আচ্ছা হ্যাঁ। তো রতনপুর বাজার ইউনিয়নের কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান আপনি? আচ্ছা, আপনি এই কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান বা এই কাজটা আপনি কোত্থেকে শিখছেন? এটা হলো তো সরকারের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে শিখছি। খুলনা থেকে ট্রেনিং নিয়েছি এবং ঢাকা থেকে নিয়েছি। তার মাধ্যমে মানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল ওখান থেকে আমরা এই কাজকর্ম করি। তো এই কৃত্রিম প্রজনন বিষয়টা, এটা আসলে কত পার্সেন্ট সফল হয় আপনার ভাষ্য মতে? তো আমাদের যেগুলো আমরা খাতা কলমে যেগুলো দেখাই সেগুলো আমরা 60-70% সাকসেস দেখাই, এগুলো হয়। আর এক্ষেত্রে আর 30% সুবিধা সুযোগ থাকতেই পারে। আচ্ছা, এই কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আপনারা সাপোজ মনে করেন যে দেশি কোনো গরুতে যদি বিদেশি সিমেন্ট ব্যবহার করেন, যেমন আপনি একটা দেশি গরুতে আপনি ফ্রিজিয়ান 70% বা 80% সিমেন্ট যদি ব্যবহার করেন, এতে কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, এই গরুগুলো ক্রস করলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি যে দেশি গাভি, গাভির মানে দুধের পরিমাণটা যদি ভালো থাকে তাহলে বাচ্চাগুলো খুব ভালো হয় আর কি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে গরু যখন হিটে আসে তার কত ঘন্টার মধ্যে আপনি এই কাজটা করেন? আমরা 12-18 ঘন্টা, অনেক সময় দেখা যায় যে তারও বেশি সময় লাগে, যে 24 ঘন্টা পরেও অনেক সময় বীজ দিতে হয়। আচ্ছা, আর এটা বীজটা আপনি কনফার্ম হন কখন যে গাভি বীজ ফেলে দেয়নি? এটা হলো আমরা 3 মাস পরে আমাদের যে কার্ডে লেখা থাকে যে আপনার গাভিটি গর্ভবতী কিনা, আপনি 3 মাস পরে পরীক্ষা করে নেন এবং 3 মাস পরে আমরা সেটা পরিমাণ পরীক্ষা করে দেখি। তো এই একটা কৃত্রিম প্রজনন করার জন্য আপনি যে কাজটা করে থাকেন সেখান থেকে আপনি কৃষকের কাছ থেকে কেমন পেমেন্ট নিতে হয় বা কেমন পেমেন্ট নেন আপনি? কৃষকের কাছ থেকে আসলে আমাদের কোনো ধারাবাধা নিয়ম নেই। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে দূরে যাই,
তখন হয়তো 300 টাকা খামারি কাছ থেকে নেই, অনেক সময় 200 টাকা নেই, অনেক সময় কিছু কিছু জায়গা আছে যে টাকা মোটে নাই, তাই 100 টাকা দিল, সেক্ষেত্রে আমরা সে কাজ করি, সমস্যা নাই। আর তাহলে আপনি গভর্নমেন্ট থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন? গভর্নমেন্ট থেকে আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে ভাতা চালু করেছে, আমাদের প্রতি মাসে 500 টাকা একটা ভাতা চালু করেছে। এখন সেটার পরবর্তীতে বেশি হওয়ার সম্ভাবনা হয়তো সরকার চাইলে হতে পারে। তো ধন্যবাদ ভাই আপনাকে। আমরাও চাই ওনাদের এই ভাতাটা বাড়ুক, কারণ হচ্ছে ওনারাই মূলত মফস্বলের এই বিষয়গুলোর খেয়াল রাখেন সবসময়, বা ওনারাই কৃষকের খুব কাছাকাছি থাকেন এবং কৃষকের বিভিন্ন সহযোগিতা করে থাকেন। ওনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলেই দেশের কৃষি সামনের দিকে এগিয়ে যাবে, দেশের খামার শিল্প সামনের দিকে এগিয়ে যাবে, দেশের দুগ্ধ শিল্পের সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আমরা দেখব হচ্ছে হিমায়িত উপায়ে কৃত্রিম প্রজনন কীভাবে করতে হয়। আর এবার কৃত্রিম প্রজননের কাজটি করবেন এই অত্র এলাকার সফল একজন কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান। এর আগে ওনাকে আমরা একটা প্রতিবেদনের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে ওনার নিজের একটা খামার আছে রাফা ব্ল্যাক বেঙ্গল, ওই খামারের পরিচালক এবং ওই খামারের সম্পূর্ণ তত্ত্বাবধানের দায়িত্বে উনি আছেন, একজন সফল খামারিও বটে। তো শুধুমাত্র একজন সফল খামারি নন, উনি একজন সফল কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানও। তো আজকে এর আগে উনি সফল খামারি হিসেবে পরিচয় দিয়েছেন, আজকে পরিচয় দিবেন একজন সফল টেকনিশিয়ান হিসেবে। আপনি একটু বলবেন এই গরু সম্পর্কে কিছু। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখন যে গরুটাকে কৃত্রিম প্রজনন করাবো, এনার বই যে গরু দেখছেন ওই গরুটাকে আমি 1 বছর আগে কৃত্রিম করেছিলাম, সেখানে একটা বাছুর রয়েছে, একবারই কৃত্রিম করেছিল, একবারই বাছুর হয়েছে। ওনার হচ্ছে দেখা দেখিয়ে যে ওনার গরু ডাকেছে, এটা নতুন এক পা বাচ্চা আছে, এই গরুটা উনি অনেক ছোট গরু মনে হচ্ছে, বাচ্চা গরু মনে হচ্ছে। এটা হলো যদি বছর বিভিন্ন গরু হয় তাহলে হচ্ছে আধ দাঁতে গাভিন হবে, 2 দাঁতে বাচ্চা দেবে, এবং একটা বাচ্চা দেওয়ার পর 3 মাসের মাথায় সে পুনরায় আবার ডাকে আসবে। এইরকম গরুগুলো হলো সবচেয়ে কৃত্রিম প্রজনন করা বা বাণিজ্যিকভাবে খামার করা অনেক লাভজনক। মানে এই গরুটাকে যদি আমরা উন্নত জাতের বীজ দিতে পারি, যদি মনে করেন আপনার সাইওয়াল বা হচ্ছে ফ্রিজিয়ান বা ব্রাহ্মার বীজ দিতে পারি, এটা আমরা বীজ দেবো 50% ফ্রিজিয়ান, 50% লোকাল। আমরা কৃত্রিম প্রজনন আমি করি, আর হচ্ছে আমি চেষ্টা করছি যে যারা কৃত্রিম প্রজননের সাথে জড়িত বা যারা কৃত্রিম প্রজনন কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্যই আমার এই ভিডিওটা অনেক সুন্দর হবে, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই আমরা গরুটা নির্বাচন করে নিলাম যে কেমন বীজ দেবো, মানে কি সাথে দুধ শুনে নিয়েছি। আমরা হ্যান্ড গ্লোভসটা পরিধান করে নিলাম, হ্যান্ড গ্লোভস পরিধান করার পরে আমরা এবার শীটটা রেডি করব, যে বীজটা বলি আমরা, এটা হলো সিড সারের। এখানে আমাদের পানি হচ্ছে আগে গরম করা আছে, পানি গরম করেছি আমরা 38 ডিগ্রি তাপমাত্রায় পানি রাখা। এটা হলো ইআই শীট, আর হলো ইআই গান, এই দুইটা কিছু প্রয়োজন লাগে। আর হলো ইআই ক্যান, এই ক্যানে থাকে আমাদের নাইট্রোজেন এবং সিমেন্ট। এখানে 3টা নাইট্রোজেন স্ট্র আছে, এর ভিতরে সিমেন্টগুলো থাকে 1, 2, 3। এখানে যে 7টা আমরা বিল দেবো সেটা হলো আমাদের 2 নম্বর ক্যানেই আছে, 50%। এটা হলো 50% বলতে 50% ফ্রিজিয়ান, 50% বলতে 50% ভাই, ঠিক বলেছেন ভাই, 50% ফ্রিজিয়ান, 50% হলো দেশি। আমরা এখানে তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি করে ফেলবো একটু হালকা গরম পানিতে। এখানে গরম পানিটা হালকা না, এখানে হলো 38 ডিগ্রি তাপমাত্রা এই পানিটা হচ্ছে, এই সিমেন্টটা প্রেশার করা লাগবে। আচ্ছা আচ্ছা, 38 ডিগ্রি তাপমাত্রা, 38 ডিগ্রি তাপমাত্রা মেপে নিলাম, 38 ডিগ্রি তাপমাত্রা মেপে নিলাম। এবং এই যে ক্যানটা আছে নাইট্রোজেন ক্যানে, এখানে আপনার 100-196 ডিগ্রি তাপমাত্রায় এই সিমেন্টগুলো সরবরাহ সংরক্ষণ করা হয়। আচ্ছা, এই যে আপনার স্ট্রিপটা, এই শীট, এটা স্ট্র, এটা সিমেন্ট স্ট্র, এর ভিতরে আপনার খারের যে বীজটা কমপ্লিট করা আছে, এবং এর দুই মাথায় হলো একটা হলো লক, এখান থেকে এই সাইডে একবার টেম্পোরারি লক, এটা কেটে দিলাম। আচ্ছা, টেম্পোরারি লকটা আমরা কেটে দিব, কেটে দিলাম। হ্যাঁ, দিয়ে এটা এই যে ইয়ার শিটের ভিতরে, এখানে ইয়ার শিটের ভিতরে আছে দুটো লক আছে, ইয়ার শিট লক বলে এটা, আমরা এটা এইভাবেই ঢুকাবো। ঢুকানোর পরে এটা হলো জ্ঞান পিস্টন, এটাও টেনে দেবো। তারপরে এটা এইভাবেই আমরা দিয়ে
এটা ইয়াশিট লক বলে, ওটা কি এটা আটকা দিলাম। আটকানোর পরে আমরা একটু সাবান দেবো এখানে, পিছলি করে আমার হাতটা ওখানে যাওয়ার জন্য সুবিধা হবে। হাতটা কি মূলত গোবর পরিষ্কার করার জন্যই দেওয়া হয় নাকি আরো কারণ আছে? হাতটা ধন্যবাদ, হাতটা দেওয়া হয় আমার, ওর ভিতরে জোয়ারায় ওঠা ধরা দরকার, ধরার পরে এর ভিতরে যে জোয়ারের জহারি ভিতরে জোয়ারের যে রিং আছে রিংগুলো পাস করে এই যে সিমেন্টগুলো সরবরাহ দিতে হয় ওখানে। তা আমি ওটা, এটা হলো হাতটা ধরার জন্য, আর হাতটা ঢুকানোর জন্যই যদি আমি যদি একটা সাবান দিই তাহলে পিছলি হয় আমার হাতটা যাবে ভালো, গোড়ার ব্যথা পাবে না। আচ্ছা, সাবানের জন্য কোনো ক্ষতি হবে না? এইটা সাবানের জন্য ক্ষতি হয় না, এটা আপনার অনেক সময় আপনি খেয়াল করেছেন যে যাদের পায়খানা হয় না কুকুর তারা ডোস হিসেবে সাবানগুলো দেয়। হ্যাঁ, তো এটা কোনো সমস্যা নেই। আপনি কাউকে একটা ধরেন, দশটা ধরেন, মালিশটা ধরেন। আমরা দাঁড়ানোর ক্ষেত্রে এখানে অনেক সতর্ক অবলম্বন করবো যে গরু যেন লাথি না মারে, এবং আমরা একটু একটু অ্যাকশন মতো আমরা দাঁড়াবো। তা প্রথমে আমরা একটা আঙুল দেবো, একটা আঙুল দিয়ে এটা ইজি হয়ে গেল। তারপরে আমরা দুইটা আঙুল দেবো এভাবে, তারপর পর্যায়ক্রমে আঙুলের সংখ্যা বাড়ালাম তিনটা আঙুল। হ্যাঁ, এভাবে দিয়ে আস্তে আস্তে এর ভিতরে দেখা যায় যে কিছু মল আছে, এই মলগুলো আমরা বাইর করে দেবো যাতে আমার হাত ওই জোয়ার জ্বর পর্যন্ত যেতে পারে, যেতে পারে এবং ধরতে পারি আর কি। মল থাকলে ওই জ্বরটা ধরা যায় না, এই জ্বরটা ধরার পরে আমরা এখানে যে একটু মেসেজ দেবো জ্বরটার ভিতরে আস্তে আস্তে মেসেজ দেবো। যদি মেসেজ দিলে কী হবে, যদি অতিরিক্ত মিউকাস থাকে সেই মিউকাসটা বাইরে হয়ে আসবে। এই যে আপনার দেখেন যে মিউকাস আছে, এই মিউকাসটা যদি এমনটা হয় যে এখান থেকে হাঁটু পর্যন্ত মিউকাসটা আসতেছে, কাটি পড়তে না, এটা হলো সবচেয়ে সুইটেবল টাইম একটা কৃত্রিমজনের সময়। আর কিন্তু পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ ওটা যাচ্ছে কাটতেছে না, এটা হলো সবচেয়ে ভালো উপযুক্ত সময়। আর যে সময়টা কৃত্রিমজন করার জন্য অনেক ভালো সেটা হলো পুরো ডাকে আসার 12 ঘন্টা পর 18 ঘন্টার ভিতরে, এই 6 ঘন্টা। সেক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ধরে নেন যদি বগ্না গরু হয় সেক্ষেত্রে আরও পরে 20 টাকা দেওয়া ভালো, আর যদি গাভী হয় স্বাস্থ্য খারাপ হয় সেক্ষেত্রে আরও দ্রুত দেওয়া ভালো। এই যে আমরা এখানে জয়রাও ধরলাম, ধরার পরে এখানে 4টে রিং আছে, রিং চারটে আস্তে আস্তে ওপেন দিয়ে এয়ার গান ঢুকা দিলাম। ঢুকা দেওয়ার পরে আমরা এখানে এখানে চেপে দিলাম, এই এই বিষটা চলে গেল, হ্যাঁ চলে গেলো। আস্তে আস্তে এভাবে আমার আবার টেনে দিলাম, এই হয়ে গেলো। তারপরে আমরা এখানে অনেক সময় এখান থেকে একটু মেসেজ দিতে পারি, এভাবে এটা ওখান থেকে একটু খাবার দিতেন। এইবার এই গরুটা আমরা এই যে কৃত্রিম প্রজনন সম্পূর্ণ করলাম, সম্পূর্ণ করার পরে 1 থেকে 2 ঘন্টা গরুটা একটু দাঁড়িয়ে রাখবো যাতে গরুটা না সই। গরুটা সইলে আবার যদি চাপ নিউকাজ করতে পারে তাহলে আমার সারের যে সিমেন্ট দিয়ে আমি কৃত্রিম প্রজনন করলাম ওই সংমিশ্র মিশ্রণটা পড়ে যাবে। এবার যদি গরুটা কোথাও দূরে স্থানান্তর করা হয় 2 ঘন্টা পরেই সেটা করা দরকার, আর যাওয়ার পথে বিশ্রাম নিয়ে নিয়ে এই গরুটা গরুন্তর স্থানে পৌঁছাতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে আছে যদি আমরা কৃত্রিম প্রজনন করি তাহলে আমরা কৃত্রিম সফলতা আসবে, ধন্যবাদ। আচ্ছা, আমরা মানে এমন কোনো রেকর্ড কি দেখতে পাবো যেটা আপনি এর আগে কৃত্রিম প্রজনন করেছেন এবং সে বাছুর বাচ্চা দিয়েছে? হ্যাঁ, আপনাকে খুবই সুন্দর একটা প্রশ্ন, এনার ভাইপো, ওনার ভাইপো এই পাশের বাসাটা, ওনার গরুটা আমি 1.5 বছর আগে কৃত্রিম প্রজনন করেছিলাম একটা এমনই একটা দিনে। সেই বাছুর গরুটা হলো ওই গাভীতে, ওইটা আমরা যেহেতু ভিলেজ ওই গাভী ওই ওটাতে প্রথম গরু ছিল, আর ওই গরুটারে আমরা 50% একটা বীজ দিয়ে ওজন করেছিলাম। সেই বাছুরটা আমাদের এইখানে আছে, এই বাছুরটা 50% যা
মানে এটা হচ্ছে আপনার কৃত্রিম প্রজনন বাছুর এবং আল্লাহর রহমতে এটা আমরা একটা বারেই ওকে শর্ট দিয়েছিলাম, কৃত্রিম প্রজনন করেছিলাম, একবারই হয়ে গেছে। আচ্ছা, একবারই শর্ট দেওয়ার পরে এটা মানে সাকসেসফুল হয়েছে? জি। এবং এটার মধ্যে 50% ফ্রিজিয়ান আছে এবং 50% দেশি আছে। আচ্ছা, এটা কি মানে বাচ্চা বড় হয়ে গেলে সমস্যা থাকে, আমরা প্রথম পর্যায়ে সব ক্ষেত্রে 50% শুরু করবো এবং ও যে দুধ ভালো পায় তাহলে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা বাড়াবো, দাঁড়টা বাড়াবো, কারণ দুধের উপরে নির্ভর করবে সেই বাচ্চাটা ওই দুধ খেয়ে লালন পালন করতে পারবে। ঠিক আছে জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আর সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ, ক্ষুদ্র খামারের সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ক্ষুদ্র খামারের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।